আসলে আপনারা অনেকদিন ধরেই তো আমার সাথে কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলছেন। হ্যাঁ, আপনারা তো সময়ই পাওয়া যায় না, সুযোগ পাই না। তো আজকে এখানেই শুটিং করছিলাম এখানে রাস্তায়। হ্যাঁ, আমাকে বলবো, ভাবলাম যে আমি আজকে আপনাদের সাথে দেখা করে যাই। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো চলছে, আমি সবকিছু ভালো, অবশ্যই ভালো আছে। জি, বস বেসিক্যালি আপনার জন্য আসলে আমরা যে কয়েকদিন ধরে করছিলাম, আসলে ক্লায়েন্ট অনেক প্রেশার দিচ্ছে, মানে খুব ডেডলাইনের কাছাকাছি চলে আসে, আপনার সাথে বসার দরকার ছিল। তো আমাদের দুইটা প্রজেক্ট আছে আপনার জন্য, এবং এটা আসলে আপনার জন্য একটু বেশ ভালো ম্যাচ করবে, এটা আপনি হোপফুলি আপনি স্টোরি পছন্দ করবেন। একটা হচ্ছে বস একটা টিভিসি করছে ক্যামেরা। জি, এবার আপনার একটা বেশ ভালো একটা টিভিসি করা হচ্ছে, বেশ বড় বাজেটে। আপনার তিনটা লোকেশনে শুটিং হবে, ঢাকার ভিতরে দুইটা, ঢাকার বাইরে একটা, বেশ বড় করে হচ্ছে আর কি। এটার আপনার প্রোডাক্টটা হচ্ছে বস হচ্ছে আপনার একটা ফেয়ারনেস ক্রিম, এটা হচ্ছে বা এমন একটা ক্রিম যেটা আসলে যাদের জন্য দরকার, যেমন আপনি তাদের জন্য এটা বানানো। আমার জন্য তো কোনো ক্রিমের দরকার নেই। এটা আপনি ইউজ করে দেখেন, এটা ভালো। আচ্ছা, এই ক্রিমটা আসলে পর্যন্ত কেউ আপনি কি সব বললেন, এগুলো বললে কেউ কি আমার মতো এরকম স্কিনের লোক সুন্দর হয়েছে? এই ক্রিমটা আসলেই ভালো। আমরা যেটা করবো, আপনার বিফোরে আপনার যে চেহারা আছে এটা দিয়ে শুট করে ফেলবো, আর আফটারে দরকার হলে সমস্যা কি দরকার নেই, ব্লিচিং পাউডার একটু ঘষে পেছে এবং একটু লাইটটা দিয়ে। আপনার কি মাথা টাথা ঠিক আছে? বাদ দেন, এটা অন্য কি প্রজেক্ট আপনার মান সম্মানের তো একটা ব্যাপার আছে। আপনি ইউ ক্যানট মেক মি ফেয়ার। তামিলনাড়ুতে মানে সাউথ ইন্ডিয়াতে কাজ করছেন, বলিউডে ওনার একটা সঙ্গে মুভি করতেছে, বেশ ভালো ডিরেক্টর আর কি। আমি বাঙালি না ইন্ডিয়ান, উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বাঙালি দুইটাই আর কি। আমি বাংলাদেশে হবে, অর্ধেক হচ্ছে আপনার আমেরিকাতে হবে। আপনি যে ইয়েশুর পড়ছিলেন না ছোটবেলায়, যে নটরডেমের হাঞ্চব্যাক, ওটা যে রাইটার লিখছিল না, ভিক্টর হাগু, ওনার লেখা ভিক্টর হিউ বাই হুগো আর আগু, এটাতে কি যায় আসে? যায় আসে। আপনার বাবা যিনি হচ্ছেন আমেরিকা যাচ্ছে, এবং আমেরিকা থেকে ওনার কাহিনী শুরু হচ্ছে। ইন্টারমিশনের মধ্যে বেসিক্যালি আপনার জন্ম, ইন্টারমিশনের পর থেকে আপনার কাহিনী। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এবং আপনার বাবা দুটো রোল প্লে করবেন আপনি। ইটস এ ডাবল রোল। ইন্টারমিশনের আগে তাহলে আমার বাপ কি রকমের থাকবে? বাপের সময় আমরা একটু যে সপ্তাহে একটু বয়স্ক লাগে দিব, যেটা অলরেডি আছে। আর ইয়ে যখন আপনি ছেলের রোলটা প্লে করবেন, মানে আপনার রোলটা, তখন জাস্ট আপনার একটু যে শর্ট শর্টস করে দিয়ে আপনার বাপের থেকেও বড় বয়সে, তাহলে তো আমি আপনার বাপ হইতাম। আমি কি আপনার বাপ? আপনার বয়স কত ওস্তাদ আমাকে বলেন? আমার বয়স সেটা কত না কত, এটা আপনার জানার লাভ আছে? আচ্ছা, আপনি ওস্তাদ আমার স্টোরিটা শুনি বলেন। ডিরেক্টর সাহেব আছেন আমার সামনে, এরকম করে উনি আবার মাথা উঠা আপনার বাবা উনি আমেরিকাতে গেল, এবং সেখানে ওনার সাথে একটা আফ্রিকান দুষ্ট নারীর পরিচয়, নষ্ট নারী, বুঝিনি তো একা একা থাকছে, একটু কামনা বাসনা থাকছে, এবং ওই যে তাদের যে সম্পর্কটা, ওই সম্পর্কের রেজাল্ট চলে
ওনার চা দিব না, চা দেবো না, তো ওই যে আফ্রিকান নারীর সাথে আপনার বাবার যে সম্পর্ক ওর রেজাল্ট হইতেছে গিয়া বেসিক্যালি আপনি আধা বাঙালি আধা আফ্রিকান, পারফেক্ট ম্যাচ। তার মানে আমার বাবা ওখানে যখন যাইব তখন তো তার গায়ের রং ফর্সা থাকতে হইব, তা কি আপনার এরপরে যেটা হচ্ছে এই যে আপনার বাবা এবং আপনার মা দুষ্টু নারী ওনাদের মিলন মিশরের বেশি মেলামেশার কারণে সুন্দর আপনি এবং আপনি এত এবং আপনি জন্ম হয়েছেন আপনার বেসিক্যালি ব্যাধি নিয়া মানে ভদ্র ব্যাধি দিয়েছে আপনারা চিন্তা করেন না, আপনার হচ্ছে দেখা পাবেন না যে আপনার ছোটবেলা থেকে আপনার গনোরিয়া হয়েছে, এটা তো চাও ঠিক মতো খেতে পারবে না, কিভাবে খাইলো দেখলেন আওয়াজটা হইলো উনরা এমনি চা খান, এটা আমি আপনি তো ওগুলো বুঝি না, ওনার এর একটা মানুষ ওনার এগুলো হয়েছে উনি এবার ফোর্স দিচ্ছেন নেন এগুলো না 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 আমি দেখতেছি স্যার, তো এরপরে দেখাইতেছি যেটা হচ্ছে আমরা যে আপনার আপনি জন্ম নিলেন গনোরিয়া হয়ে এবং আপনি আপনি বুঝতেছেন যে ক্যারেক্টারটা যে আপনার জন্য একদম পারফেক্ট কতখানি মানে হাফ আফ্রিকান হাফ বাংলাদেশি উইথ গনোরিয়া পারফেক্ট পারফেক্ট ম্যাচ পারফেক্ট ম্যাচ অ্যান্ড বাট এত সংগ্রামের পরও এত কিছু হওয়ার পরও শেষ পর্যন্ত আপনি সাকসেসফুলি অত্যন্ত নিষ্ঠার সাথে আপনি হয়ে গেলেন একজন বিখ্যাত রেপিস্ট, কি রেপিস্ট ওই যে থাকে না যে টুপি এমনি করে এমনি এমনি গান টান গায় ওরকম আপনি একজন রেপিস্ট, হ্যাঁ ওই যে গান গায় যে আছে না র‍্যাপ করতে হয় না র‍্যাপ র‍্যাপ তুই তো র‍্যাপার হ্যায় রেপিস্ট কিউ বলতা হ্যায় তো হিন্দি আতা তো আমি ভাই হিন্দি টিন্দি বুঝি না ভালো একটু বাংলায় তা আপনি র‍্যাপারে রেপিস্ট কইতেছেন কেন, আপনি কি লেখাপড়া করেন না একটু আগে কি কইলেন ভিক্টর হিউ করে ভিক্টর হাগু আপনি কি লেখাপড়া করছেন ভাই আমরা কি ডিকশনারি এটা তো পড়া লেখা টাইম না এটা রাখেন আই এম সরি আমি এই করতে পারবো না আমি আমি আপনি পুরো স্টোরিটা নিজের দুধ খেয়ে মোবিল খাইছে নিজের চেহারা দেখছে নিজের বাংলাদেশের পক্ষ থেকে একটা স্যামসাং গ্যালাক্সি এস জুস টু He has been exposed! দেখলেন তো কিভাবে ওরা আমাকে বোকা বানাইলো, আপনারা এরকম বোকা হয়ে যাবেন হ্যাঁ।